সুপ্রিয় দর্শকবৃন্দ, চিটাগাং ডায়াসিসের নিউজ সার্ভিস বা সিডিএনএসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল ধর্ম প্রদেশের বিশপ বাসভবনের মূল ফটকের সামনে। আর দুদিন বাদেই আগামী 29 জানুয়ারি অধিষ্ঠান হতে চলেছে বরিশাল ধর্ম প্রদেশের প্রথম বিশপ পরমসদ্য লরেন্স সুব্রত হালদার সিএসসি এর। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি, সেটি নবপ্রতিষ্ঠিত বরিশাল ডায়োসিসের বিশপ ভবন। যদিও এই বিশপ ভবনটি আজ থেকে প্রায় 3 বছর আগে নির্মাণ করা হয়েছে, তখন থেকেই চট্টগ্রাম ধর্ম প্রদেশের সহকারী ধর্মপাল পরমশ্রদ্ধেয় লরেন্স সুব্রত হাওলাদার এ ভবনে থেকে এই অঞ্চলের পালকীয় কার্যক্রম দেখাশোনা করতেন। আর এখন এই ভবনটি বিশপ ভবন হিসেবে স্বীকৃতি পেয়েছে বরিশাল ডায়োসিসের, এবং পরমশ্রদ্ধেয় বিশপ লরেন্স সুব্রত হাওলাদার এই ভবনেই রয়েছেন। আমরা কিছুক্ষণ পরে তার সাথে দেখা করার সুযোগ পাব। আমার সাথে এখন উপস্থিত আছেন পরমশ্রদ্ধেয় বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি। দুদিন বাদে যার এই বরিশাল নতুন বরিশাল ডায়োসিসের প্রথম বিশপ হিসেবে অধিষ্ঠান হতে যাচ্ছে, আগামী 29 জানুয়ারি সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 3, 2, 1, 0, গো। থেকেই বরিশাল চট্টগ্রামের একটি অঞ্চল হিসেবে বরিশালে পালকীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে এখন বরিশালে একটি নতুন ডায়োসিস, আর নতুন বিশপ হিসেবে আপনার নিশ্চয়ই কিছু পালকীয় পরিকল্পনা রয়েছে, এই সম্বন্ধে যদি আমাদের কিছু জানান। প্রথমত ধন্যবাদ জানাই আজকে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য। বরিশাল অঞ্চলে অবশ্যই চট্টগ্রামের একটি অংশ হিসাবে দীর্ঘদিন থেকে এই পালকীয় কাজগুলো হচ্ছে। আজকে আমি অনেক আনন্দিত যে এই নতুন ডায়োসিস হিসাবে এই পালকীয় কাজগুলো আগের চেয়ে নিশ্চয়ই আরও গতিশীল হবে। আর নতুন ডায়োসিস হিসাবে পালকীয় কাজের পাশাপাশি একটা প্রশাসনিক দিকও রয়েছে, যে প্রশাসনিক দিকটা এখানে নিশ্চয়ই নতুন করে হবে। আর সেই প্রশাসনিক দিকের কারণেই পালকীয় যত্নটা আরেকটু বেশি হবে। এই এলাকার মানুষের দীর্ঘদিন থেকে একটা প্রত্যাশা ছিল যে এখানে ডায়োসিস হবে। ডায়োসিস হলে বিশপের উপস্থিতি, চার্জকদের উপস্থিতি, একটা নিশ্চয়তা হবে। তাহলে মানুষের যে বিশ্বাসের যত্ন সেটা আরও সুন্দরভাবে নেওয়া সম্ভব হবে। তাদের যে খ্রিস্টীয় জীবনের অনুশীলন সেটাও আরও বেশি করা সম্ভব হবে। আর সেই কারণে মানুষের ভিতরে দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল এখানে একটি ডায়োসিস হোক। আর এই অনুভূতিটা আমরা স্পষ্ট দেখতে পেয়েছি যখন 29 ডিসেম্বর
তপ মহোদয় ঘোষণা দিলেন এবং তার ঠিক পরের দিন আমি যখন 30 তারিখে এখানে আসলাম এসে দেখলাম মিশন কম্পাউন্ড লোকের লোকারণ্য এবং স্বতঃস্ফূর্তভাবে তারা তাৎক্ষণিকভাবেই তাদের অন্তরের অনুভূতি নানাভাবে ব্যক্ত করেছে এবং আমরা সকলে মিলে একসঙ্গে গিয়ে গির্জার ঘরে ঈশ্বরকে আমি ধন্যবাদ জানিয়েছি কৃতজ্ঞতা জানিয়েছি এইসব কিছুর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে মানুষের অনেক দিনে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে তাই তারা পোপনাদের প্রতি কৃতজ্ঞ সমগ্র খ্রিস্টমণ্ডলীর প্রতি কৃতজ্ঞ এবং গির্জার ঘরে গিয়ে প্রভুর কাছে সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছে তো পরিকল্পনার মধ্যে আমি বলতে পারি যে একটি নতুন ডায়োসিসে প্রথমত কাঠামোগত দিকে একটা কাজ থেকে যায় যেমন ডায়োসিসান কাউন্সিল করার প্রয়োজন রয়েছে তারপরে যে কমিশনগুলো সেই কমিশনগুলোর ব্যাপারেও হইতে পারে আমাদের আরও চিন্তাভাবনা কিছু আমরা করতে পারি যাতে এই কাজগুলো আরও বেশি গতিশীল বিশ্বমহোদয় বললেন যে নতুন ডায়োসিসে যে বরিশালে বসবাসকারী রয়েছে খ্রিস্টভক্তগণ রয়েছে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে আপনি কমিশনের কথা অলরেডি বলেছেন তো এই জনবলকে আপনি কমিশনে কিভাবে ব্যবহার করতে পারবেন বা এই ধরনের পরিকল্পনা কি করা হয়েছে না এখনো সে ব্যাপারে কিছু ভাবা হয়নি এ ব্যাপারে কিছু বলতে আমরা জানি আমাদের ডায়োসিসে এখন আটটি কমিশন রয়েছে এবং কোনো কোনো কমিশনে আমাদের কাজের চাপ অনেক বেশি যেমন ডায়ালগ কমিশনের কথা যদি বলি সেখানে সংলাপের ব্যাপারটা আছে সামাজিক যোগাযোগ আছে এ ধরনের আরও অনেকগুলো কাজ সেখানে অনেক চাপ আবার শিশু ও যুব কমিশনের কথা যদি বলি সেখানে যুব কমিশনের কাজটা অনেক বেশি তার পাশাপাশি শিশুদের জন্যও কিছু করতে গেলে সেখানেও যে দায়িত্ব থাকে বা যারা থাকে তাদের জন্য একটা চাপ পায় তাহলে এই কমিশনগুলো আগে আমরা বেশি আলাদা করতে পারিনি কারণ বিশাল ডায়োসিসের তিনটি অঞ্চলে এতগুলো কমিশন তার মধ্যে আবার যদি বৃদ্ধি করি সমস্যা হতো তাই এখন এই নতুন ডায়োসিস হওয়াতে আমরা এইসব বিষয়গুলো নিয়ে আবার ভাবতে পারবো যেখানে চাপ বেশি সেখানে নতুন পরিসরে কাঠামো তৈরি করা যাবে আর এভাবে সকলকে আমাদের যে পরিকল্পনা সেটা সবাইকে সঙ্গে নিয়ে একসাথে করতে হবে তাই যারা এই নতুন ধর্মপ্রদেশের যাজক আছে সন্ন্যাসপতি আছে এবং অলরেডি লিডারশিপে যারা আছে বিভিন্ন কমিশনে এবং বিভিন্ন কাঠামোতে তাদেরকে নিয়ে বসে আলাপ আলোচনা করে আমাদের প্রথমত দেখতে হবে যে কোথায় প্রয়োজনটা বেশি কোথায় নবায়ন প্রয়োজন সেইভাবে আমরা ধীরে ধীরে করব তা আমাদের মূল কৌশলটা হলো যে সবাইকে নিয়ে বসে আলাপ আলোচনা করে প্রয়োজন অনুসারে আমরা ধীরে ধীরে অগ্রসর হব যাতে আমাদের পালকীয় কাজগুলো আরও সুন্দর হয় অর্থপূর্ণ হয় দীর্ঘদিন ধরে মিশনারিগণ এই এলাকায় অনেক কাজ করেছেন ইতিমধ্যে তারা অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন সেগুলোর জন্য যত্ন হয় এবং সেগুলো যেন আরও জোরদার হয় তো একসঙ্গে বসে আলাপ আলোচনা করি আমাদের মহোদয় আমরা জানি যে আপনি এই ধর্মপ্রদেশের নতুন বিষয় হিসেবে দায়িত্ব পেল অনেকদিন ধরে এপিস্কোপাল যুব যুব কমিশনের দায়িত্বে আছেন তো এই ধর্মপ্রদেশে যুবদের নিয়ে আপনার কি কোনো চিন্তা রয়েছে কিনা নতুন চিন্তা বিশেষ করে যুব নেতৃত্ব সৃষ্টি করার জন্য অবশ্যই আমি আমার ব্যক্তিগত জীবনেও দেখি যে ছোটবেলায় আমি যুব কার্যক্রমের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত ছিলাম দাদা রাজেশ ফ্রেন্ডস নামে একটা সংগঠন ছিল সেখানে কাজ করতে করতে সেই সংগঠনের সাংগঠনিক কার্যক্রমগুলোতে অংশ নিতে নিতে সেই লিডারশিপ বিষয়টা আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আর সেজন্যে গত কয়েক বছর ধরে এই এলাকায় আমি অনেক জোর দেওয়ার চেষ্টা করেছি যাতে প্রত্যেকটি ধর্মপল্লীতে যুব কার্যক্রম আরও জোরদার হয় সংগঠনগুলো হয় এবং সংগঠন করার আগে যেন তাদের যথেষ্ট তাদের নিয়ে আলাপ আলোচনা করা হয় এবং গঠনমূলক একটা প্রস্তুতি যেন হয় ইতিমধ্যে দু একটা প্যারিসে যারা যুব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত তাদের নিয়ে এই ধরনের গঠনমূলক কিছু হয়েছে তবে এই দিকটা আরও জোর দিতে চাই এবং আমাদের যুব কমিশনটাকেও আমরা আরও বেশি গতিশীল করতে চাই ওখানে
তাদের সঙ্গে আরেকটু বেশি সময় দেওয়া এখন সহজ হবে, আর তাদের নিয়ে পরিকল্পনা করা কার্যক্রমগুলোতে, বিশেষ করে বিসিএসএম এই এলাকায় এখনও তেমন বেশি জোরদার হয়নি, সেটাকেও আরেকটু জোরদার করার প্রয়োজন রয়েছে। আমি মনে করে বিশ্বাস করি যে বর্তমান যুব সমাজ যদি এইসব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তাদের লিডারশিপটা আরও গ্রো হবে এবং আগামী দিনে সেই নেতৃত্ব দিয়ে তারা এই মণ্ডলীকে আরও বেশি সুন্দর এবং গতিশীল করতে পারবে। আর শিশুদের নিয়েও আমি মনে করি এই কাজ করা অনেক দরকার। যারা শিশু তাদের অ্যানিমেটরদের নিয়ে অনেক কাজ করছে, কিন্তু সরাসরি শিশুদের নিয়েও অনেক প্রোগ্রাম প্রয়োজন আছে, দু একটা প্যারিশে হয় ডায়াসিস পর্যায়ে আরও বেশি জোরদার করার প্রয়োজন। শেষ প্রশ্ন, বরিশালে এখনো অনেক কিছু অঞ্চল রয়েছে যেখানে পানি প্রচার এখনো শুরু হয়নি, তো সেসব অঞ্চল নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? অবশ্যই, কারণ এই অঞ্চলে 11টি জেলা, 11টি সবগুলোতে এখনো আমাদের পানি প্রচার হয়নি বা খ্রিস্টভক্তদের উপস্থিতি নেই। তাই গত কয়েক বছর আমরা মিশন টেরিটরি হিসাবে দু একটা জায়গায় বেশি জোর দিয়েছি, তার মধ্যে একটা হলো দক্ষিণাঞ্চলে সোনাতলা বলে একটা জায়গা আছে, সেখানে কিছু খ্রিস্টভক্ত আছে যারা দীর্ঘদিন ধরে বালকীয় যত্ন পায়নি, তাহলে আমরা নিয়মিতভাবে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছি এবং সেখানে যারা দীর্ঘদিন ধরে ধর্মকর্ম করার সুযোগ পায়নি তাদের জন্য সেটা নিশ্চয়তা ব্যবস্থা করা হচ্ছে। আবার গোপালগঞ্জ শহরেও একটা এলাকা, সেখানেও অনেক খ্রিস্টভক্ত কাজের জন্যে এবং দীর্ঘদিন থেকে সেখানে তারা বসবাস করছে, তাদেরও একই অবস্থা। তাহলে এভাবে আরও কয়েকটি জায়গা আমরা দেখেছি ইদানিং, ভোলাতে আমরা দেখছি অনেক খ্রিস্টভক্ত সেখানে বিভিন্ন স্থান থেকে আসছে কাজ করছে, তারাও আমাদেরকে ডাকে, ইতিমধ্যে কয়েকবার যাওয়া হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় যে খ্রিস্টভক্তরা আছে বা যেসব জায়গায় মানুষ যেহেতু এখন অনেক অভিবাসী হয় তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাহলে এভাবে তাদের আহ্বানেই আমাদের যাওয়াটা প্রয়োজন। আর এছাড়াও বিভিন্ন কার্যক্রম বিভিন্ন জায়গায় আছে, যেমন ট্রেড ইউনিয়ন একটা বড় বিষয় যেটার মধ্য দিয়ে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে আমাদের একটা সংলাপ আছে বিভিন্ন জায়গায়। তারপরে কারিতাসের যে কার্যক্রমগুলো সেগুলোর কারণেও বিভিন্ন নতুন নতুন এলাকায় আমরা যাচ্ছি, সেই কাজগুলোর সঙ্গে সঙ্গে খ্রিস্টীয় শিক্ষা দীক্ষার মূল্যবোধগুলো আমরা তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এইভাবে তালতলি একটা জায়গা যেখানে কোনো খ্রিস্টভক্ত নেই কিন্তু সেখানে আমাদের একটা সেন্টার আছে, আমরা চাচ্ছি সেখানে আরও বেশি যেতে এবং তাদের সঙ্গে আলাপ করতে, ইতিমধ্যে দিয়ে একটা সেমিনার সেখানে হয়েছে। এই কাজগুলো আমি মনে করি ডায়াসিস হওয়াতে এখন আমাদের আরও বেশি জোরদার করা সম্ভব হবে এবং খ্রিস্টের বাণী, খ্রিস্টের মূল্যবোধ, খ্রিস্টের শিক্ষা দীক্ষা আমরা তাদের কাছে আরও বেশি নিয়ে যেতে পারব। তো আমি এই ব্যাপারে অনেক প্রত্যাশী এবং ঈশ্বরের আশীর্বাদ আমি মনে করি আমাদের উপরে রয়েছে। অসংখ্য ধন্যবাদ বিশ্ব মহোদয়কে এই নতুন ডায়াসিস এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল। আমরা সত্যি আনন্দিত এই অনুষ্ঠানে সহভাগী হতে পেরে। মনের কথাগুলো বলতে পেরে আমিও আনন্দিত। আমি এখন দাঁড়িয়ে আছি সাধু পিতরের গির্জার অভ্যন্তরে। বরিশালকে ডায়াসিস হিসেবে ঘোষণা করার সাথে সাথেই
এই ধর্মপল্লীকে গ্রহণ ঘোষণা করা হয় সাধু পিতরের ক্যাথিড্রাল গির্জা হিসেবে। এটি বর্তমানে বরিশাল ধর্মপ্রদেশের ক্যাথিড্রাল গির্জা।